বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বাসার একদম সামনে। আমি ছাদ থেকে জুম করছি এবং জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাসার সামনে মানুষরা কিভাবে প্রিপারেশন নিচ্ছে আজকে 31st night পালন করার জন্য। এবং প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড সাউন্ডে গান বাজতেছে। আমি এখন কথা বলতেছি, এখনও বাইরে গান বাজতেছে, তো প্রচণ্ড সাউন্ডে গান বাজতেছে। আমি একদম জানালা সব কিছু আটকে দিয়েছি। তো আপনার মনে প্রশ্ন হতে পারে, আমি কেন 31st night এটার বিপক্ষে? এতে খারাপ কী আছে? মানুষ একটু আনন্দ করতেছে, উল্লাস করতেছে, এখানে খারাপ কী আছে, তাই না? আপনার মনে হতেই পারে। দেখেন ভাই, আমি একজন যুবক মানুষ। হ্যাঁ, হয়তো আমি বয়সে আপনার চেয়ে 2-1 বছরের বড় হব কিংবা ছোট হব, হ্যাঁ, কিন্তু আমি একজন যুবক মানুষ। আমারও এই ধরনের কাজ করতে ইচ্ছা করে, কিন্তু কেন করতে পারি না জানেন? একটা কারণ রয়েছে। সেই কারণটা আপনারা বুঝতে পারবেন যদি জানুয়ারি মাসের নাম জানুয়ারি কেন করা হয়েছে এতটুকু বুঝতে পারেন। তাহলেই বুঝতে পারবেন কেন আমি এই জিনিসটা পালন করতেছি না, কেন 31st night আমি পালন করতেছি না আপনাদের মতো। দেখুন, রোমানরা বিশ্বাস করে তাদের একজন দেবতা, তাদের ঈশ্বর, যার নাম হচ্ছে জেনাস, বা এটাকে অনেকে জানুসও বলে থাকে। ইংলিশে স্পেলিংটা হচ্ছে JANUS। তো এই জেনাস বা জানুস, এই জানুস নাম থেকে জানুয়ারি, জানুস জানুয়ারি। এবং এর একটা সিগনিফিকেন্ট হচ্ছে এই দিনে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। সেই ধর্মীয় উৎসবটা কি? তারা তাদের জীবন বিসর্জন দিয়ে থাকে। তারা এই জেনাসের উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন দেয়, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করে, ঘর সাজায়, একে অপরকে ডাকে। আপনারা নিচে দেখতে পেলেন যে আমার নিচে যারা থাকে আর কি, তারা এরকম ঘর সাজাচ্ছে, বিভিন্ন বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে এবং অনেক আনন্দ উল্লাস করার জন্য সাউন্ড বক্স এনেছে, গান বাজাচ্ছে। তো এটা হচ্ছে টোটালি একটা ধর্মীয় কালচার। এই যে জানুয়ারি মাসের প্রথম দিনটা, হ্যাঁ, 31st night যে পালন করা হয়, এটা হচ্ছে টোটালি একটা ধর্মীয় কালচার, তাদের একটা ধর্মীয় কালচার, এবং সেটা তারা এভাবে উৎসব হিসেবে পালন করত। এখন সমস্যাটা হচ্ছে সেই বিষয়টা আমাদের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে। আমরা যে জিনিসটা মনে করি, আমরা মনে করি কি, আচ্ছা একটা উৎসব, একটা আনন্দ, একটু বাজি ফুটাবো, একটু এটা করবো, সেটা করবো, এটাতে খারাপ কী আছে, তাই না? আমরা তো এমনটাই মনে করি, আকাশে এত সুন্দর সুন্দর বাজি ফুটবে, আকাশটা রঙিন হয়ে যাবে, দেখতে কত সুন্দর লাগবে। এই ধরনের চিন্তাভাবনা থেকে অনেকেই কিন্তু আজকে অনেক ধরনের বাজি কিনেছেন, পটকা কিনেছেন, এই সেই অনেক কিছু কিনে তারা আপনারা কিন্তু এটা একদম মানে খুব ভালোভাবে পালন করার জন্য একটা প্রস্তুতি নিয়েই নিয়েছেন। কিন্তু এটা যে সম্পূর্ণ একটা বিজাতীয় ধর্মীয় কালচার, এটা কি আপনারা জানেন? দেখুন, আপনি কখনোই পারবেন না আরেকজনের ধর্মীয় উৎসব পালন করতে বা তার ধর্মীয় উৎসবকে আপনার উৎসবে রূপান্তরিত করতে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, যে জাতি মানে বিজাতীয়দের অনুসরণ করবে বা যে জাতি যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। আপনি কি করে তাদের এই ধর্মীয় উৎসব, যেটাকে তারা এই জেনাসের জন্য উৎসর্গ করেছে, নিজেদের জীবন দিয়েছে, যেখানে তারা এই ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত, সেই জিনিসটাকে আপনি কী করে উৎসবে রূপান্তরিত করেছেন? আপনি একজন মুসলিম হয়ে কীভাবে এটা পালন করতেছেন? এটা তো আপনার জন্য একদমই নাজায়েজ, একদমই নাজায়েজ। আমার কথা বলতে সমস্যা হচ্ছে বিকজ আমার বাইরে প্রচণ্ড পরিমাণে গান বাজতেছে, অ্যান্ড আজকে এটা একদম টোটালি রাত 12টা-1টা পর্যন্ত চলবে। সো এখানে কিছু করার নেই, হয়তো আপনারা সাউন্ড পাইতেছেন কিছুটা, বাট দ্য ফ্যাক্ট ইজ, এই যে জানুয়ারি মাসের প্রথম দিন, এটা হচ্ছে তাদের অন্যান্য ধর্মীয় উৎসবের চাইতে আরেকটু গুরুত্বপূর্ণ, যার জন্য তারা এটা এত বেশি প্রস্তুতি নিয়ে পালন করে থাকে। তো সেই বিষয় এখন আপনারা পালন করতেছেন, সেই বিষয় এখন বাংলাদেশের মুসলিম, ইন্ডিয়ার মুসলিম, পাকিস্তানের মুসলিম, বিভিন্ন দেশের মুসলিম, যারা মুসলিম হিসাবে এটা আপনি কীভাবে পালন করবেন? এটা তো ভাই তাদের ধর্মীয় উৎসব, আপনি তো তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবেন না। সো যারা আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, দেখুন ভাই, আপনি একজন যুবক এবং এই বয়সে আপনার একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি ভাবতেছেন এতটুকু আনন্দ করাতে কোনো ক্ষতির কিছু নেই, বাট এতে আপনার পুরো জীবনটাই মানে আপনার পুরো আখিরাতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এজন্যই আজকের এই ভিডিওটি করা, আপনার টোটাল আখিরাতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, রোমান সম্রাটরা, রোমানের যারা সম্রাট ছিল, যারা রাজা ছিল, তাদের মধ্যে জুলিয়ান সিজার এই দিবসটাকে, অর্থাৎ এই জানুয়ারি মাসের নামকরণ করেছে, এই দিনে তাদের যেরকম ধর্মীয় উৎসব, এগুলোর ব্যাপক প্রচার প্রচারণা তারা চালিয়েছে এবং সেখান থেকে এই ধরনের উৎসব আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা বিশ্বের এই বিষয়টা এখন বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রে ছড়িয়ে গিয়েছে। ভাই, আমাদের সাবধান হতে হবে, আমাদের ইসলামকে বুঝতে হবে। আমরা ইসলামকে মেনে চলবো, আমরা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান কেন পালন করতে যাব? সামান্য একটু গান বাজনা, সামান্য একটু এ ধরনের বাজি না ফুটালে আপনার কী হবে? আপনার জীবনটা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? কিন্তু আপনি এগুলো করে আপনি যে আল্লাহ তাআলার কাছে একজন আসামি হয়ে যাচ্ছেন, সেটার কী হবে?
সো আজকে থেকে সাবধান হন, এই মুহূর্ত থেকে সাবধান হন, আর মানুষকে সচেতন করে তুলুন যে এটা আসলে একটা ধর্মীয়, পুরোপুরি একটা ধর্মীয় কালচার। এটা খ্রিস্টানদের বা আপনি বলতে পারেন পশ্চিমা বিশ্বের বিজাতীয়দের একটা ধর্মীয় কালচার, এটা আমরা মুসলিম হিসাবে কখনোই পালন করতে পারি না। সো এই ছিল আমার মেসেজ আপনাদের প্রতি। যদি আপনাদের মধ্যে ইমান থেকে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে, ইনশাল্লাহ আপনারা আমার কথাটা রাখবেন, আপনারা এই ধরনের উৎসব থেকে নিজেদেরকে মুক্ত করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই মহান আল্লাহর রহমতে ভালো থাকুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।